হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং খুবই পুষ্টিকর একটা ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে সাগুর ফ্রুট কাস্টার্ড। তো চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কী কী লাগছে। সাগর ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে চুলার উপরে আমি একটা প্যান দিয়ে নিয়েছি এবং এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি। এটা কুসুম কুসুম গরম হয়েছে পানিটা। এখন আমি এখানে 1/3 কাপ সাগু দিয়ে দিচ্ছি। আর এই সাগুটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলকিয়ে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা ট্রান্সপারেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে নেড়ে রান্না করব। সাগুটা জাল হয়ে ফুটে অনেকটাই ট্রান্সপারেন্ট হয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত পুরাটা ট্রান্সপারেন্ট না হয় ততক্ষণই আমি এটা জাল দিতে থাকব। সাগুগুলো সব ফুটে এটার ভিতরে সাদাটে ভাব আর নাই, এটা একদম পুরাটাই ট্রান্সপারেন্ট হয়েছে। এখন আমি এটা ছাকনার মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করে নিব। তাহলে আর একটা সাগুর সাথে আরেকটা জটা পেকে যাবে না। আর যদি আমি ঠান্ডা পানি দিয়ে না ধুই তাহলে এটা একটার সাথে আর একটা আটকে যাবে। সাগুগুলো আমি একটা ছাকনার মধ্যে ঢেলে এটা এখন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব। এই নাড়ে আমি সাগুগুলো ঢেলে নিয়েছি, এখন ঠান্ডা পানিতে এটা ঠান্ডা করে নিচ্ছি। অন্য একটা পাত্রে এখানে আমি নিব 2 কাপ দুধ। আমি 2 কাপ দুধ নিয়েছি, এখন এটার মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে নিব। এখন এটা আমি ভালো করে জাল দিয়ে দুধটা ঘন করে নিব। দুধটা অনেকটা জাল হয়ে কিছুটা ঘন হয়েছে, এটার মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ দিয়েও আর একটু জাল দিব। আমি কাস্টার্ডটা কিছু দুধে মিক্স করে নিচ্ছি, এটা ফুটন মধ্যে দিব। আগে এটা ভালো করে ফুটে নিব। কাস্টার্ড পাউডার গুলানো দুধগুলো আমি এই ফুটনো দুধের মধ্যে আস্তে আস্তে দিচ্ছি, আর এটা সাথে সাথে নেড়ে দিতে হবে, নইলে নিচে জমাট বেঁধে দিতে পারে। সেজন্য আমি এটা কন্টিনিউ নেড়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়েছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা সাগুগুলো দিয়ে দিব। সাগুগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। সাগুর কাস্টার্ডটা আমার রান্না করা মোটামুটি হয়ে গেছে। এটা অনেক ঘন হয়েছে, এটা আরও জাল দিলে আরও ঘন হবে। তো আমি এতটা ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই আর একটু চেপে ঘন হয়ে যাবে। সেজন্য এই পর্যায়ে আমি এখন চুলার থেকে এটা নামিয়ে নিব। এটা আমি এখন এই পর্যায়ে চুলার থেকে নামিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করে আবার ফ্রিজেও রাখবো। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, কারণ যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা করার পরে এটার মধ্যে আমি ফ্রুট মিশাবো। এই যে আমি সাগুর কাস্টার্ডটা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এনেছি, এখন দেখো এটার এই অবস্থা হয়েছে। এখন এটার মধ্যে আমি এটা কিছু ফ্রুটস মিশাবো। এখানে আমি নিয়েছি কিছু কলা, আম আর আপেল কিউব করে কেটে নিয়েছি, এগুলো এখন আমি এটার মধ্যে মিশিয়ে দিব। এই আম কলা এগুলো আমার গাছের, আর হচ্ছে এখানে আমি 2 রকমের আম নিয়েছি। এখানে তোমরা যে কোনো ফ্রুট মিশাইতে পারো, কিন্তু মনে রাখতে হবে যেন সেই ফ্রুট থেকে পানি না স্যুট করে। যেমন তরমুজ, বাঙ্গি, তারপরে পাকা পেঁপে, আনারস, এগুলো খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয়, সেজন্য এটা কাস্টার্ডের মধ্যে দেওয়া যাবে না। আর এই ফ্রুট মিশানোর আগে যে কাস্টার্ডটা, এটা তোমরা যদি নর্মাল ফ্রিজে রেখে একটা বক্স আপ করে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারো, যখন খাবে তখন শুধু ফ্রুটগুলো মিশিয়ে সার্ভ করলেই হবে। আমি এখন এই ফ্রুটগুলো কাস্টার্ডের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রুটগুলো আগে থেকে কেটে রাখা যাবে না, তাহলে ফ্রুট কালো হয়ে যাবে। সেজন্য খাওয়ার আগে আগে যখন সার্ভ করবে তখন পছন্দ মতো ফ্রুট কেটে সার্ভ করে নিবে। এখন এটা আমি একটা বাটিতে সার্ভ করে দিব। বাটির মধ্যে এটা আমি সার্ভ করে দিচ্ছি। ফ্রুট
কাস্টার্ড গুলো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি কিছু কালো আঙ্গুর আর হচ্ছে কালারিং মুরব্বা, তো এইগুলো আমি এটার উপরে ডেকোরেশন করে দিব। এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা ডেজার্ট আইটেম, এটা হচ্ছে সাগুর ফ্রুট কাস্টার্ড। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর সব শেষে তোমাদের সবার কাছে অনুরোধ, চলো আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আর ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ প্রকৃতির থেকে বুক ভরা শ্বাস নিতে সাহায্য করি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।